এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সায়নী দত্ত, আর যাকে আমরা এখন বেশিরভাগ বাংলায় পাই না, বিদেশে থাকতে থাকতে দেখেছি আমরা, আর সেই কাজেই ব্যস্ত থাকে, নিজের অনেক কাজ রয়েছে তার মধ্যে, ব্যস্ততার মধ্যে এক্সিবিশন আমরা পেয়ে গেছি সায়নী দত্তাকে। প্রথমেই স্বাগত জানাবো আর প্লাসের তরফ থেকে, আর সায়নীকে বলবো যে বেশ সুন্দর লাগছে, আর তার সাথে সুন্দর সুন্দর আউটফিটস দেখলে বা নানান ধরনের ডিজাইনস দেখলে তুমি, আমরা দেখলাম তো কী বলবে আউটফিটস দেখার পরে তোমার প্রতিক্রিয়াটা জানো? দেখো, মেয়েরা শপিং করতে ভালোবাসে, আর একই ছাদের তলায় সব কিছু পাওয়া যাচ্ছে, শাড়ি, জুয়েলারি, আরও যা যা মেয়েরা পছন্দ করে, পার্স, তো সেক্ষেত্রে ওই একটা আলাদা অ্যাট্রাকশন থাকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শাড়ি, মানে আমি ভীষণ শাড়ি পছন্দ করি নিজে, তো সেক্ষেত্রে দেখেই আমি একটা পছন্দ করে নিলাম। দেবারতীর স্পেশালি বাটিক ডিজাইনটা ওয়াজ অ্যামেজিং, তো এটা একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট যে কোনো মেয়ের জন্য, অ্যাটলিস্ট আমার জন্য তো ডেফিনেটলি। আর একটা জিনিস, এখন যা মৌসুম চলছে, বর্ষার মৌসুমে অনেক সময় এইসব প্রবলেম থাকে, কাদা ফাদা লাগবে, এরকম একটা প্রবলেম হয়, তো তুমি কোনগুলো বেশি চুজ করো এই টাইমে, আউটফিটস কোনগুলো বেশি চুজ? হ্যাঁ, ইন্ডিয়াতে কাদার প্রবলেমটা আছে, আমি যেখানে থাকি সেখানে ওই প্রবলেমটা নেই, তো এখানে মোস্টলি একটু নীলেন জামা কাপড় পরলে বেটার হয়, কারণ এত জল জমে এখানে, বাড়িতে থাকতেই প্রেফার করি জল জমার সময়, কাদার সময়। হ্যাঁ, সো এটা ভেনিসই তো হয়ে যায় কলকাতায়, তো সেক্ষেত্রে একটু কমফোর্টেবল কটন শর্ট জামা কাপড় সেটা আই থিঙ্ক বেটার হয়। তোমার নেক্সট প্রজেক্টগুলোর বিষয়ে জানতে যাবো এরপরে। আমার এখন তো প্রচণ্ড বিজি, আমরা মাইকেল নিয়ে, মাইকেলের আমাদের ডাবিং শুরু হয়েছে, তো সেক্ষেত্রে মাইকেলের রিলিজ, মাইকেলের প্রমোশন, যেহেতু আমি এখানে থাকি না মোস্ট অফ দ্য টাইম এখন, তো সেই জন্যে আমার জন্য প্রেশারটা একটু বেশি, কারণ আমাকে সব কিছু তাড়াতাড়ি করে শেষ করতে হবে, তো ডাবিংটা এখন অন আছে। মাইকেলের পরে আবার আমি ফিরবো অগস্ট 10 সেপ্টেম্বরের জন্য, আবার আমার আরও দুটো প্রজেক্টসের জন্য, বিকজ আমি কন্টিনিউয়াসলি এখানে কাজ করতে পারি না, বিকজ আমি অনেক জায়গায় পড়াই এখন, সো দ্যাটস ওয়াই আমাকে খুব ব্যালেন্স করে কাজ প্রজেক্টস নিতে হয়, সো আই এম ব্যাক অগস্ট 10 আবার। আর মাইকেলে তোমার একটু ক্যারেক্টারটা একটু জানতে যাবো একটু দর্শকদের। মাইকেলে আমি মীরের রাইট হ্যান্ড হয়েছি, যেখানে ফার্স্ট সিন থেকে লাস্ট সিন আমার মীর আর সৌমিত্র জেঠুর সাথে আছে, অ্যান্ড যেহেতু মীরের আমি অ্যাসিস্ট্যান্ট হয়েছি, তো সেক্ষেত্রে একটা ওই জায়গাতে মানে আমাদের ভাই বোনের একটা বন্ডিংও দেখানো হয়েছে, এবং সেটা খুব স্ট্রং বন্ডিং দেখানো হয়েছে, নট দ্যাট কি হ্যাঁ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট বলে আমাকে ইগনোর করে, মানে আমি যা বলি মীরদা শোনেন, আর মীরদা আমাকে যা অর্ডার করে সেগুলোকে আমি ফলো করি, তো সেক্ষেত্রে একটা খুব সুন্দর বন্ডিং দেখানো হয়েছে, যেটাতে ফার্স্ট টু লাস্ট অবধি ওই বন্ডিংটার একটা অদ্ভুত ব্যাপার আছে, মানে যেখানে সবাই জানে যে মীরের সাথে সবাই ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, কিন্তু মীরের সাথে আমার কোথাও একটা ওই সফট কর্নারের ব্যাপার আছে বিকজ অফ দ্য রিলেশনশিপ বন্ডিং উই শেয়ার অন স্ক্রিন, তো সেক্ষেত্রে ওটা একটা খুব সুন্দর ক্যারেক্টার, আর সৌমিত্র জেঠুর সাথে ক্যারেক্টারটা প্লে করেছি অ্যাট দ্য সেম টাইম, তো জেঠু তো খুব মজার অন স্ক্রিন, একটা কমেডি ছবি এটা, পুরো পুরোটাই মজার, তো কি বলবো আমি আর আলাদা করে। মাইকেল কি তোমার জন্য খুব একটা টার্নিং পয়েন্ট হতে পারে, বা নতুন কিছু সামথিং? আমি টার্নিং পয়েন্ট ফয়েন্টস ওসবে কিছু বিশ্বাস করি না, আমার যেটা আসে আমি সেটাতেই হ্যাপি, সেটা যদি সবাই ভালো লাগে তাহলে সেটা গুড, যদি ভালো না লাগে আমার জন্য সেটাও কোনো কিছু ব্যাড না, মানে আই এম হ্যাপি উইথ এভরিথিং। কাজ করার সময় সময় এক্সপিরিয়েন্স থাকে না যে হ্যাঁ এটা আমি কিছু ভালো করছি বা ফিল হয় একটা আমার সময় শ্যুটের সময়? সেটা হচ্ছে যখন একটা খুব সুন্দর কাস্টিংয়ের ছবি হয়, সেই জায়গাতে ছবিটা খারাপ হোক ভালো হোক আমি জানি না, সেটা আমরা ডিসাইড করতে পারি না, বাট একটা গুড ফিলিং থাকে, সেই গুড ফিলিংটা আছে মাইকেলের প্রতি আমার। যেমন আমার আরেকটি গল্প নাও রিলিজ হতে চলেছে 4 তারিখে, আমি থাকবো না সেই সময়, কিন্তু সেই ছবিটা আমার খুব প্রিয় ছবি, কারণ সেই ছবিটা একটা মানে আমরা খুব কষ্ট করে ছবিটা শুটিং শেষ করেছিলাম, কারণ আমাদের লোকেশন প্রবলেম ছিল, অনেক আর্টিস্ট ডেটস প্রবলেম ছিল, সেটাও নাইজেলের সাথে আমার খুব ভালো একটা রিলেশনশিপ দেখানো হয়েছে অন স্ক্রিন, তো সেক্ষেত্রে আমার গুড ফিলিংস, আমি কোনো জিনিসেই ব্যাড ফিলিংস দেখাই না, মানে আমার ব্যাড ফিলিংস বলে কিছু নেই, সব কিছুই আমি এনজয় করি, তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা ছবি আমার কাছে স্পেশাল। তুমি আমার সব কিছু এনজয় করো বলছোই, তো সেই দিক দিয়ে তোমার বিদেশে থাকার এক্সপিরিয়েন্সটা বেশি এনজয়েবল এখানে থাকার থেকে? হ্যাঁ, বিদেশে থাকা আমার জন্য খুব বেশি এনজয়েবল, কারণ আমি নিজে ভীষণ ব্রড মাইন্ডেড মেয়ে, আমি ভীষণ মিশতে ভালোবাসি সবার সাথে, আমি ভীষণ কথা বলতে ভালোবাসি, তো সেক্ষেত্রে অনেকে ভুল বোঝে ইন্ডিয়াতে, ওসব প্রবলেম আমার কোনো দিনও বিদেশে হয়নি, আর যেহেতু আমার প্রচুর বন্ধুবান্ধব গোটা ওয়ার্ল্ডে, সেক্ষেত্রে আমি ট্রাভেল করি যখন আমি নতুন নতুন বন্ধু বানাই, যেটা আমার খুব ভালো লাগে, আমি ছবি আঁকতে ভালোবাসি, তো আমি যে কোনো জায়গায় গিয়ে ছবি আঁকতে শুরু করে দিই, তো সব মিলিয়ে আমার বাইরে থাকাটা আমার জন্যে ভীষণ ভালো লাগার একটা জায়গা। একদমই। আর আমাদের দর্শকদের শেষমেশ তোমার যদি কোনো বার্তা দেওয়ার থাকে?
আমি দর্শকদের এটাই বলতে চাইবো যে সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন। সব জিনিসই আমাদেরকে এফেক্ট করে যদি এফেক্টেড হতে দিতে চাই, আবার যদি না এফেক্টেড হতে দিতে চাই তাহলে সেই জায়গাটা একটা খুব সুন্দর জায়গা ক্রিয়েট হয়। তো সেটা মেনে নিয়ে ভালো থাকাটাই আমি উপদেশ দেবো সবাইকে। থ্যাংক ইউ।